যৌথ সংসদীয় কমিটি সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলটি পেশ করায় মঙ্গলবার শিলচরে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। এদিন সন্ধ্যায় শিলচর ইটখোলায় বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে জয়ধ্বনি দেন। পরে জেলা সভাপতি কৌশিক রায় বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর বিজেপি সরকারের উদ্যোগে শরণার্থীদের নাগরিকত্ব সুনিশ্চিত হচ্ছে। কিন্তু শিলচরের সাংসদ সুস্মিতা দেবীর ভূমিকার তীব্র নিন্দা করেন। আজকে অত্যন্ত আনন্দের দিন যে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 আজকে লোকসভাতে এই মাত্র পাশ হয়েছে। নরেন্দ্র মোদী সরকারকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব যেটা 1980 সাল থেকে যে কথা আমরা জনগণকে দিয়েছিলাম, আজকে সেই কথা আমরা পালন করতে পেরেছি। এই জন্য নরেন্দ্র মোদী সরকারকে, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজিকে, আমাদের আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, নেডার কনভেনার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ ভারতীয় জনতা পার্টির সমগ্র নেতৃবৃন্দকে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাথে সাথে বরাকবাসী হিসাবে আজকে আমরা লজ্জিত যে শিলচরের মহামান্য সাংসদ সুস্মিতা দেব বিলের বিষয়ে একটা শব্দ না উচ্চারণ করে কংগ্রেসের লাইনে হেঁটে উনি আজকে লোকসভা থেকে ওয়াকআউট করেছেন। সেই জন্য ওনাকে আমরা বরাকবাসী হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, বরাকের একজন নাগরিক হিসাবে সুস্মিতা দেবকে ধিক্কার জানাচ্ছি। এবং কংগ্রেস আজকে 2011 সালের নির্বাচনে তরুণ গগৈ মহাশয় শিলচরে এসে বলেছিলেন যে নাগরিকত্ব বিলের পক্ষে থাকবে, হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন তাদের পক্ষে থাকবে। কিন্তু আজকে আমরা উল্টো চিত্র দেখলাম। গতকাল থেকে কংগ্রেসের সভাপতি রিপুন বোরা যেভাবে সেখানে পার্লামেন্টের বাইরে ধর্ণা দিচ্ছিলেন, আজকে কংগ্রেস সেটা মল্লিকার্জুন খড়গে মহাশয় যিনি লোকসভার বিরোধী দলের নেতা উনি বিলের বিরোধিতা করেছেন, সুস্মিতা দেব সহ কংগ্রেস সম্পূর্ণভাবে এটাকে বিরোধিতা করে বয়কট করেছে। সেই জন্য কংগ্রেসকে এবং শিলচরের সাংসদ সুস্মিতা দেবকে আমরা ধিক্কার জানাচ্ছি।